আমার মন খারাপ হয় না, আমার মন খারাপের মতো কোনো কাজ আসেও না বা সেরকম মতো কোনো কিছু ইনভলভ থাকিও না। কখন তোমার মন খারাপ হবে? যখন তোমার এক্সপেকটেশন থাকবে, এক্সপেকটেশন যখন ফুলফিল হবে না। তো আমার তো আলাদা করে কোনো এক্সপেকটেশন নেই, তাই ফুলফিলও হয় না বা হলেও ভালো না হলেও ভালো, তাতে আমার কোনো মন খারাপ হয় না। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমি এই মুহূর্তে রয়েছি উড়ানের সেটে, আর উড়ানের মহারাজ অর্থাৎ প্রতীকদা আমার সঙ্গে রয়েছে। প্রতীকদা, স্বাগত আর্টিস্ট টিভিতে। থ্যাংক ইউ সো মাচ। তুমি কেমন আছো? আচ্ছা, ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। এই যে ভালো আছি, ভালো থাকাটা নিয়ে যেহেতু শুরু করছি, আমরা কিন্তু দিনের শেষে সবাই চাই ভালো থাকতে। তোমায় যদি জিজ্ঞাসা করি তোমার ভালো থাকার পাসওয়ার্ড কি? ভালো থাকার পাসওয়ার্ড? তার আগে জিজ্ঞেস করতে হবে ভালো কেন থাকতে চাই। সবাই খারাপ থাকছে তাই সবাই ভালো থাকতে চাইছে, নাহলে যদি কেউ সবাই ভালো থাকতো আলাদা করে ভালোর উৎপত্তি হতো না, এটা ফার্স্ট। আর সেকেন্ড, ভালো থাকার পাসওয়ার্ড, আলাদা করে কোনো পাসওয়ার্ড তো হয় না। মানে তুমি কিসে হ্যাপি? তুমি গান গেয়ে হ্যাপি না তুমি নেচে হ্যাপি, না তুমি কবিতা লিখে, না গল্প লিখে বা সিনেমা দেখে, না পড়াশোনা করে হ্যাপি, ইটস আপ টু ইউ। তো তোমার যদি মন খারাপ হয়, একটু ডাউন থাকো, তুমি কী করে নিজেকে ভালো রাখার চেষ্টা করো? আমার মন খারাপ হয় না, মন খারাপের মতো কোনো কাজ আসেও না বা সেরকম মতো কোনো কিছু ইনভলভ থাকিও না। এটা ভীষণ দামি একটা কথা বললে, মানে এই প্র্যাকটিসটা কিন্তু সবারই করা উচিত। এটাও একটা ভুল ওয়ার্ড, প্র্যাকটিস নয় এটা, এটা হচ্ছে ইটস জাস্ট গো উইথ দ্য ফ্লো। মানে তুমি তোমার নেচার তোমার যেভাবে নিয়ে যাবে তুমি সেইভাবে যদি যাও, তাহলে তোমার কোনো আলাদা করে এক্সপেকটেশন থাকে না। কখন তোমার মন খারাপ হবে? যখন তোমার এক্সপেকটেশন থাকবে, এক্সপেকটেশন যখন ফুলফিল হবে না। তো আমার তো আলাদা করে কোনো এক্সপেকটেশন নেই, তাই ফুলফিলও হয় না বা হলেও ভালো না হলেও ভালো, তাতে আমার কোনো মন খারাপ হয় না। মানে কোনো কিছুতেই তুমি এক্সপেকটেশনস রাখো না? না না না, এক্সপেকটেশন একদম শুরুতে যে রাখতাম না তা নয়। যখন ছোটো ছিলাম তখন ভাবতাম যে আমি অনেক ক্যাডবেরি কিনবো বড়ো হলে। যখন বড়ো হলাম তখন ক্যাডবেরি খাওয়ার বয়স চলে গেছে, ক্যাডবেরির খাওয়ার যে টেস্ট সেই টেস্ট আর ভালো লাগে না। আর তখন মনে হয় যে অনেক সময় হয়তো শরীরও পারমিট করে না, আমার মতো যারা বড়ো হয়ে গেছে যাদের অনেক সময় এত মিষ্টি খাওয়া পারমিট করে না। তো সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে চেঞ্জ হয়ে থাকে। আমি ছোটোবেলায় পথের পাঁচিলে দেখেছিলাম তখন একরকম ইম্প্যাক্ট ছিল, তখন আমার শুধুই ভালো লেগেছিলো দুর্গার অপু দৌড়ে বেড়াচ্ছে। এখন পথের পাঁচিলে দেখলে আমি ক্রাইসিসটা দেখি। তো ক্ষেত্র বিশেষে চেঞ্জ হতে থাকে না, এক্ষেত্রেও তাই। হ্যাঁ, বয়সের সাথে সাথে হয়তো প্রত্যেকটা জিনিসই হয়তো পাল্টে পাল্টে যায়, ইমোশনগুলোও হয়তো পাল্টে যায়। ইমোশন পাল্টে তো যায়, কেন ছোটো বয়সে সবাই সঙ্গে থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ আস্তে আস্তে, এদিকে পাঁচজন ছিল, এদিকে ছজন ছিল, এদিকে তিনজন হয়ে যায়, এদিকে দুজন হয়ে যায়, সব ছাড়তে 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 যখন তুমি অনেক দূর চলে যাও, দেখবে তুমি তোমার পাশে দুজন হয়তো দাঁড়িয়ে আছে, তারাই তোমাকে সেই সব দিয়ে হয়তো সঙ্গ দিল। অনেক ক্ষেত্রে এরকম নয় যে বাকি যারা ছেড়ে চলে গেছেন তারা সঙ্গ দেননি, তারা চলে গেছেন, তারা নেই হয়তো এই পৃথিবীতে। এটাই হয়তো জীবনের নিয়ম। হ্যাঁ, নিয়ম। তো এই বিরহ দেখতে দেখতে মানুষের মানসিকতারও চেঞ্জ হয়, আরও অনেক বেশি পরিবর্তন হতে থাকে। তো সেই জায়গা থেকে আলাদা করে দাঁড়িয়ে কোনো স্ট্র্যাটেজি তৈরি হতে পারে না, লাইফ লাইফে কোনো স্ট্র্যাটেজি তো হয় না। আর এই উড়ানের সেটে রয়েছি, তো উড়ান নিয়ে কথা বলবো। উড়ানে তো আমরা পর মানে চমকের পর চমক দেখি, আবারও মহাপর্ব আসতে চলেছে। তো মহারাজ আর পূজারিণীর জীবন কি আবারও তোলপাড় হবে? তোলপাড় তো সারাক্ষণই থাকে, ঝগড়া লেগেই থাকে আর হাসি ঠাট্টা লেগেই থাকে। এবার আরও বেশি তোলপাড় নিশ্চয়ই পূজারিণী মহারাজকে ভুল বুঝেছে, তাই মহারাজ চেষ্টা করবে হার্ট অ্যান্ড সোল যাতে ভুল না বোঝে, কেন তাকে সবাই ভুল বোঝার মানুষ। অনেক কষ্টে একটা ছোট্ট হোপ দেখা দিয়েছে যে এই মানুষটা বুঝে আমার ভুল বুঝবে না। তো ভুল যে বোঝে না তাকে হারানোর একটা ভয় থাকে, তো এটা একটা অভ্যাসের মতো, প্র্যাকটিস না, এটা হচ্ছে অভ্যাস। তো অভ্যাসটা পরিবর্তন করতে মানুষ অনেক সময় চায় না, অনেক সময় চায় মানুষের খুব ভালো, অনেক টাকা হয়ে গেলে মনে হয় একটা দারুণ বাড়ি করি, কিন্তু বাড়ির একটা কোনাই খুব পছন্দ হয়, যেখানে গিয়ে বসতে খুব ভালো লাগে। তো এটা সেই অভ্যাসের মতো আর কি। তো ন্যাচারালি যে তুমি বাড়ির একটা কোনার কথা বলে, এরকম কোজি কর্নার, তুমিও কি বাড়িতে মি টাইম কাটাও সেখানে? আমি মি টাইমই কাটাই, উই টাইম কাটাই না, মানে কাটানো হয় না। এত বেশি মি আমি তো এত বেশি যে মানে তুমি তো আর ঢোকে না। তো হ্যাঁ আছে, তো বাড়িতে এরকমই জায়গা আছে যেখানে আমি খুব শান্ত নিজের মতো নিজে থাকি। একদম, আমরা আড্ডা শেষ করবো, দর্শকদের বলে দাও মহাপর্ব কবে আসছে এবং কী কী থাকবে সেটা নিয়ে। মহাপর্ব ঠিক এরকমই চড়া, যখন আমার রোদ্দুরটা উঠেছে, যিনি ক্যামেরা নিয়ে আছেন তারও কষ্ট হচ্ছে কাঁধে নিয়ে, যিনি নিচ্ছেন ইন্টারভিউ তারও, আর আমি ওই যে পুরো মুখটা এখন হয়তো সাদা লাগবে আমি জানি না। ঠিক এরকমই কড়া একটা মহাপর্ব আসছে 23 তারিখ সন্ধ্যে 7:30 থেকে। সাধারণত উড়ান 8 থেকে হয় স্টার জলসাতে, এই দিনকে হবে 23 তারিখে হবে সন্ধ্যে 7:30 থেকে 8:30 অবধি 1 ঘন্টার মহাপর্ব শুধুমাত্র স্টার জলসায়। দেখতে থাকুন উড়ান, সঙ্গে থাকুন, উঠতে থাকুন। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।